sampai adik di hati di Masjidun Nabawi dia. Masjidun Nabawi te dinir Muhammad zaiya koyek jon sahabader miya nabi chilen re boshiya emon shomoy Allah pak Jibril ke pathailo gaibi bhabe Jibril nabir kane bole dilo ohe nabi dinir nabi Muhammad apnake janai apnar sahabider majkhane Muawiya name sahabi ekjon bosha dekhte pai oi Muawiya rizike Allah dise go likhiya ekta putro sontan Muawiyar jabe jonmo hoiya ওই পুত্র সন্তান হইয়া ইমাম হাসান হুসাইন আপনার ইমাম বংশকে দিবে কত বলিয়া এই কথা যখন নবী সাহাবীদের বলিলেন খুলিয়া ভয়ের চোটে সব সাহাবা কাঁপিতে লাগিল আর সবার মধ্যে হইতে মুয়াবিয়া দাঁড়াইয়া গেল আমার জন্য নবী আপনি কোনো চিন্তাই করবেন না আমার ছেলে ইমাম বংশ মারলে আমি কোনোদিন বিয়েই করব না নবী আমার জন্য আপনি চিন্তা করবেন না আমার ছেলে ইমাম বংশ মারবে এটা আল্লাহ লেখছে আমার যদি ছেলে হয় মারবে আল্লাহর কসম খেলাম বিয়েই করব না বিয়ে না করলে সন্তান হইতে পারবে না আপনার ইমাম বংশ আপনার নাতিওকে মারতে পারবে না নবী বলে ও মুয়াবিয়া তুমি জানো না আল্লাহর লীলা খেলাকে হই বুঝতেও পারে না চালাকের চেয়েও চালাক আমার আব্বে শাহিদ আব্বা না মাকরাল্লাহু মাকারিনেও আছে দিন দেওয়া না এই কথা বলিয়া নবী ঘরে চলে গেল আস্তে আস্তে কয়েকদিন গত হইয়া গেল একদিন বাণিজ্য করার জন্য মুয়াবিয়া রাস্তা দিয়ে যায় হঠাৎ করে মুয়াবিয়ার প্রস্রাবের বেগ পায় প্রস্রাব করার জন্য মুয়াবিয়া গেল জঙ্গলের ভিতরে জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলা একটা কোন ব্যবহার করে আল্লাহর কুদরতে ওই ঢিলার মধ্যে বিষ ধর্মকায় একটা গিয়াছিল রহিয়া মুয়াবিয়া কুলুপ করার সময় দিল পোকায় নফসের মধ্যে কামড় মারিয়া পোকায় তার বিষ ছাড়িয়া দিল মুয়াবিয়ার নফস হইতে বিষ আস্তে আস্তে নাভিতে উঠিল এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না খবর পেয়ে আসলেন আমার নবী দিন দেওয়া না এক পাত্র পানি আমার নবী হাতে নিল পরে ফুঁক দেওয়ার আগেই জিব্রাইল এসে বলিতে লাগিল নবী এই পানিতে আজকে আপনি ফুঁক মারিবেন না ফুঁক মারিলেও পানি কিন্তু কাজ করিবে না যা কিছু হচ্ছে আল্লাহর ইশারায় হচ্ছে আল্লাহর ইশারা ছাড়া না আল্লাহর ইশারা ঠিক রাখতে গিয়া যদি পানিতে কাজ করিবে না যদি আল্লাহর ইশারা ঠিক রাখতে গিয়ে ও কুলুপ দিবে ওটার মধ্যে পোকা থাকবে ওটা কামড় দিবে ওই ব্যথা নফসে যাবে আস্তে আস্তে নাভি ধরবে সবকিছুই আল্লাহর ইশারায় হচ্ছে এখন যদি পানি পরে দেন পানি পরাটা হয়ে যাবে আল্লাহর ইচ্ছার উপর দিয়া আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবে না আবার আল্লাহর ইচ্ছা ঠিক রাখতে গিয়ে যদি আপনার ফুটো পানিতে কাজ না করে আপনার সম্মান একটু কমে যাবে আপনার সম্মানও কমানো যাবে না দিনের নবী হাতের পানি তখন ফেলে দিল মুয়াবিয়ার কাছে যাইয়া বলিতে লাগিল একটা কাজ করলে নাভির ব্যথা জীবনের তরে যাইতে পারে মুয়াবিয়া বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে বিয়ে করে তোমার বিবির কাছে যখন যাইবারে চলিয়া সঙ্গে সঙ্গে নাভির ব্যথা যাবে ভালো হইয়া এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না তবু মুয়াবিয়া বিয়ে করিতে চায় না শেষ পর্যন্ত ব্যথার চোটে অস্থির হইয়া বিয়ের জন্য মুয়াবিয়া তখন গেলে রাজি হইয়া জীবন বাঁচানোর জন্যই আমি বিয়ে করব তাকে যদি কোনো 80 বছরের একটা বুড়ি বেঁচে থাকে এমন মহিলা বিয়ে করব যে সন্তানের মা হইতে পারবে না সন্তানের মা না হইলে ইমাম বংশকেও মারতে পারবে না তাই সবাই মিলে 80 বছরের বুড়ি একজন লইল ঠিক করিয়া ওই বুড়ির সঙ্গে মুয়াবিয়ার হয়েছিল বিয়া বিয়ে করে মুয়াবিয়া যখন তার বিবির কাছে গেল সঙ্গে সঙ্গে না বিবির ব্যথা ভালো হইয়াছিল ওই রাত্রে আল্লাহ কুদরতের একটা চাবি মেরে দিল ওই 80 বছরের বুড়ির গর্ভেই এজিদ জন্ম নিল হাসানকে বিষ খাওয়াইলো হুসাইনকে দিল কারবালায় কত লোক করিয়া এইটা কিন্তু জাগতিক জগতের কথা সবাতে জানাই ইহার মধ্যেও বাতুনি ভেদ কিছু রয়ে গেছে ভাই ওই ভাই ভেদ নিয়া খালেক জাবানের গান যাবো গাহিয়া পায়ে ধরে মিনতি অধম যাইতেছি করিয়া গানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান তবে পুরো গানটাই বোধগম্য হবে না বলি অধম এই কানন দেওয়া যার যেখানে মরণ লেখা যায় তাদের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় যার যেখানে মরণ লেখা যায় তাদের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা
উদ্দেশ্য তার একটা ভিন্নতা আছে। সরকার শিল্পী, উনি এই জন্য গান করে না। আমার গান করতে হয় দুইটা কারণে। কারণ হচ্ছে আমাদের বাড়ির যে গদি, পীরের যে গদি, একটা সময় গিয়ে পীরের গদিতে আমার বসতে হবে। এই জন্য ওই পীরের গদির মতো নিজেকে শুদ্ধ করার প্রয়োজন আছে। মানুষ কিভাবে সাহসে হওয়া যায়? অনেক কিছু ত্যাগ করতে হয়। টাকা পয়সা লোভ থাকলে মানুষ জীবনে হওয়া যায় না। তাই আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে জ্ঞান বিলি করা, আনন্দ ফুর্তি করা, নাচানাচি হয়। এই জন্য এইরকম গান করি। বিরক্ত লাগে তাহলে তার কিছু করার নাই। Yeah.
না গেল মরার মতো কইরা রইলেন আলি মরতু যায় রাত্রে আলি কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো কইরা রইলেন আলি মরতু যায় নবী আয়েশা ডাক মারিল রাত্রে যখন গভীর হইল রাসূল আয়েশা ডাক মারিল মা ফাতেমা দরজা খুলে বাইরে চলে যায় আগে নবী মুস্তাফায় পিছে চলে ফাতেমায় গোপনে গোপনে চলেন আলি মরতু যায় আগে নবী মুস্তাফায় চলেন আলী মরতু যায় পাতনি এক জঙ্গল মাঝে পাতনি মসজিদ রইয়াছে সেই মসজিদে ঢুকল গিয়া নবী আর ফাতেমায় পাতনি এক জঙ্গল মাঝে পাতনি মসজিদ রইয়াছে সেই মসজিদে ঢুকল গিয়া নবী আর ফাতেমায় পিছে পিছে আলী গিয়া দরজা না কইরা পাইয়া চতুর্দিকে ঘুরতে লাগলেন আলী মরতু যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুলে ভর করিলেন আলী মরতু যায় দুই আঙ্গুলে ভর করিল মসজিদে দুই ছিদ্র করল ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায় নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় দেখে ভাইলে নবী মোস্তফা তার মনের দিকে ফাতেমায় উম্মতি উম্মতি বইলা পরে যেন শেষ দেয় ডাইলে নবী মোস্তফা তার মনের দিকে ফাতেমায় উম্মতি উম্মতি বইলা পরে যেন শেষ দেয় যখন তারা সেজদা করে দোড়ায় দোড়ায় কইলা পরে মাথাটা শুনলে গিয়া আল্লাহ আল্লাহ গায় যখন তারা সেজদা করে দোড়ায় দোড়ায় কইলা পরে মাথাটা শুনলে গিয়া আল্লাহ আল্লাহ গায় এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া খণ্ড খণ্ড রূপ দেখিয়া মনে মনে উঠল কইয়া আসলে পাতে মারি মরণ হইয়া যায় আমি চাই না।
যার যেখানে মরণ লেখা যায় ধর্মীয় গান কি এরকম হইলে চলবে না বাবা।